السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. সম্মানিত দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ITV USA ও FM 786 এর যৌথ প্রযোজনায় ইসলামের ইতিহাস ও ঐতিহ্য সম্বলিত বিশেষ আয়োজন হিস্টোরিক্যাল হোলি প্লেসের দশম পর্বে। সম্মানিত দর্শক, এই প্রোগ্রামে মূলত আপনাদেরকে আমরা ইসলামের ইতিহাস সংশ্লিষ্ট যে সকল স্থান রয়েছে এবং এ সকল স্থানের পেছনে যে সকল ইতিহাস রয়েছে সেই সকল ইতিহাস জানানো এবং ইতিহাস সংশ্লিষ্ট স্থানগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি। এই প্রয়াসে আমাদের আজকের দশম পর্বে আমাদের গন্তব্য হচ্ছে এমন একটি মসজিদ, যে মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় দোয়া করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি বিশেষ দোয়া করেছিলেন, কিন্তু এই তিনটি বিশেষ দোয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি দোয়া কবুল করেন, কিন্তু একটি দোয়া কবুল করেননি। কোন সে মসজিদ সেটা সম্পর্কে একটু বলি। বনু মুআউইয়া গোত্রের একটি মসজিদ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জায়গা থেকে সফর করে আসলেন এবং সেখানে এই বনু মুআউইয়ার যে মসজিদ আছে সেখানে আল্লাহ রাসূল অবস্থান করলেন। এলাকাবাসী আল্লাহ রাসূলের কাছে আসলেন, আল্লাহ রাসূল সেখানে লম্বা সময় নিয়ে সালাত আদায় করলেন। সেখানকার যে সকল অধিবাসীরা ছিলেন তারাও আল্লাহ রাসূলের সাথে সেখানে সালাত আদায় করেন। সালাত আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তিনটি দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তিনটি দোয়ার মধ্যে দুটি দোয়া কবুল করেন। তিনটি দোয়া কি ছিল আমরা সে ব্যাপারে একটু বলি। এটা আমার কথা বলছি না, সহি মুসলিম শরীফে এই হাদিসটি সন্নিবিষ্ট রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য প্রথম যে দোয়াটি করেছিলেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উম্মতে মুহাম্মদ যারা আছেন সবাইকে যাতে একসাথে কখনো গজব দিয়ে অতীতের মতো ধ্বংস করে না দেন। অতীতে অনেক জাতিকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে, কোরআনুল কেরিমের আয়াতেও এসেছে যে অতীতে অনেক জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসাথে গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাসূল দোয়া করেছিলেন যাতে উম্মতে মুহাম্মদকে একসাথে কোনো গজব দিয়ে ধ্বংস করা না হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করেন। দ্বিতীয় দোয়া করেছিলেন উম্মতে মুহাম্মদের জন্য, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন উম্মতে মুহাম্মদকে পানিতে ডুবিয়ে না মারেন, যেমনভাবে ফেরাউন এবং তার সম্প্রদায়কে হত্যা করেছিলেন। এরকম আরও বিভিন্ন ঘটনা ঘটেছে, আল্লাহ রাসূল এই দোয়াটি করেছিলেন, এই দোয়াটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। তৃতীয় যে দোয়াটি করেছিলেন সেটা হচ্ছে আল্লাহ রাসূল দোয়া করেছিলেন উম্মতে মুহাম্মদ যেন একজন আরেকজনের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত না হয়, একজন আরেকজনের একটি পক্ষ আরেকটি পক্ষের সাথে যাতে সংঘর্ষে লিপ্ত না হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়াটি কবুল করেননি। সম্মানিত দর্শক, বর্তমান সময়ের যে সিচুয়েশন, বিশ্ব মুসলিমের একজন আরেকজনের পক্ষ অবলম্বন, বিপক্ষ অবলম্বন, এগুলো নিয়ে যদি আমরা একটু চিন্তা করি, চর্চা করি, তাহলে কিন্তু সেই দোয়াটির কথা আমরা এবং এই দোয়াটির সত্যায়ন আমরা খুবই সুন্দরভাবেই, খুবই পরিষ্কারভাবেই কিন্তু আমরা বুঝতে পারি, হৃদয়ঙ্গম করতে পারি। তো সম্মানিত দর্শক, চলুন আমরা সে মসজিদটি আজকে আপনাদেরকে দেখাবো হিস্টোরিক্যাল হোলি প্লেসের দশম এই পর্বে। আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আপনাদেরকে বনু মুআউইয়া গোত্রের সেই ঐতিহাসিক মসজিদে নিয়ে এসেছি যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন। এখানে এসে আল্লাহ রাসূল দুরাকাত সালাত আদায় করেছিলেন এবং এখানে যে সকল সাহাবী উপস্থিত ছিলেন তাদের কি নিয়ে সালাত আদায় করেছিলেন। সাহাবী যারা ছিলেন তারা আল্লাহ রাসূলের সাথে সালাত আদায় করেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় দোয়া করেন, সালাতটাও লম্বা সময় নিয়ে আদায় করেছিলেন। তারপর তিনি সাহাবায়ে কেরামদেরকে বলেন যে আমি আমার প্রভুর নিকট তিনটি দোয়া করেছি, তিনটি দোয়ার মধ্যে দুটি দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন, একটি দোয়া কবুল করেননি। কোন সে দুটি দোয়া? প্রথম দোয়াটি ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন তার উম্মতকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো দুর্ভিক্ষ দিয়ে তাদেরকে এই পৃথিবী থেকে বিদায় না করেন, অর্থাৎ দুর্ভিক্ষের আজাব দিয়ে তাদেরকে যাতে ধ্বংস করে না দেন। দ্বিতীয় দোয়া ছিল উম্মতে মুহাম্মদকে যাতে পানিতে ডুবিয়ে তাদেরকে ধ্বংস করা না হয়। আর তৃতীয় দোয়া ছিল উম্মতে মুহাম্মদে যারা আছেন তারা একটা পক্ষ আর একটা পক্ষের সাথে যাতে কখনো যুদ্ধ বিগ্রহে লিপ্ত না হন, মারামারিতে লিপ্ত না হন। কখনো যদি এরকম সিচুয়েশন হয় যে একটা পক্ষ আরেকটা পক্ষ হয়ে গেছে, বিভিন্ন পক্ষ, একটা পক্ষ যাতে আরেকটা পক্ষের বিপক্ষে কখনো অস্ত্র ধারণ না করে, কিন্তু তৃতীয় যে দোয়াটি ছিল সেই দোয়াটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেননি। সম্মানিত দর্শক, হাদিসটি মুসলিম শরীফে রয়েছে। আমরা সেই ঐতিহাসিক স্থানে আপনাদেরকে নিয়ে এসেছি যেখানে আল্লাহ রাসূলুল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুআউইয়া গোত্রের সাহাবায়ে কেরাম যারা ছিলেন এখানে উপস্থিত তাদেরকে নিয়ে সালাত আদায় করেছিলেন।
এটা মসজিদের একটা কর্নার, আমরা আপনাদেরকে সামন থেকে মসজিদটা দেখানোর চেষ্টা করছি। সামন থেকে গেলে আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ। এই হচ্ছে মসজিদে ইজাবা, এখানে পাঁচ ভক্ত সালাত আদায় করা হয়। কোভিডের কারণে কিছু রেস্ট্রিকশন আছে। এই হচ্ছে মসজিদে ইজাবা, দেখুন এখানে লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইজাবা মানে হচ্ছে দোয়া কবুল, যেখানে করা হয়। সাধারণত দোয়া কবুল করা হলে এটা এটা পরিচয় হিসেবে আরবি ভাষাভাষী যারা আছে তারা বলে থাকে। পাশাপাশি ইজাবা তো শব্দের অর্থ হচ্ছে জবাব প্রদান করা, কোনো কিছু গ্রহণ করা, বিভিন্ন অর্থে এটা ব্যবহৃত হয়। তো এই হচ্ছে মসজিদে ইজাবা, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, তিনটি দোয়া এবং দুটি কবুল করা হয়েছিল। এটা মসজিদ নববীর মোটামুটি পাশে অবস্থিত, যেমনটা আমি বলেছি যে রাস্তা ঘুরিয়ে যেতে হয়, জন্য হয়তো অ্যারাউন্ড 2 কিলোমিটার একটা দূরত্ব হবে মসজিদ নববীর রাস্তা পর্যন্ত গিয়ে পৌঁছতে পৌঁছতে। তো এখানে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করা হয়। বনু মুয়াবিয়া গোত্রের সেই মসজিদ ঐতিহাসিকভাবে এখন পর্যন্ত আছে, খুব বেশি বড় না, ছোটো পর্যায়ে মসজিদ, মোটামুটি হয়তো ভেতরে 200 থেকে 300 মানুষের জায়গা হতে পারে। তো সম্মানিত দর্শক, আমরা হিস্টোরিক্যাল হলি প্লেসের এই পর্বে আপনাদেরকে মসজিদে ইজাবাকে দেখানোর চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আপনাদের সাথে নতুন কোনো নতুন কোনো ইতিহাস নিয়ে নতুন কোনো জায়গায় আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।